জলের অভাবে ভুগছে কৃষক, নষ্ট হয়ে যাচ্ছে বিভিন্ন সবজির ক্ষেত। কৃষকের কপালে এখন চিন্তার ভাঁজ। চাষিদের এই সমস্যার সমাধানে জল দপ্তরে নেই কোনো পদক্ষেপ। সবজি চাষের জন্য এমনিতেই যথেষ্ট খ্যাতি রয়েছে তেলিয়ামুড়া মহকুমার। রাজ্যের বিভিন্ন প্রান্তে সবজির চাহিদা পূরণ করে আসছে তেলিয়ামুড়ার কৃষকরা, কিন্তু বর্তমানে পর্যাপ্ত জলের অভাবে জমিতে ফসল ফলাতে বাধাপ্রাপ্ত হচ্ছেন তারা। তেলিয়ামুড়ার মাইগঙ্গা এলাকার মনাই পাথর এলাকার এক কৃষক নিজের জমিতে কার্কল এবং ঢেঁড়সের বীজ রোপণ করেছিলেন, কিন্তু জমিতে সেচের জলের অভাবে এখন চিন্তায় পড়েছেন ওই চাষি। কথা বলতে গিয়ে তিনি জানিয়েছেন, ওনার জমি থেকে ক্যানেলের দূরত্ব অনেকটা বেশি হওয়ার দরুন ক্যানেলের জলের সাহায্য থেকেও বঞ্চিত হচ্ছেন তিনি। সেই সঙ্গে স্থানীয় এমআই দপ্তর তাদের এই জলের সমস্যা সমাধানের কোনো উদ্যোগ না নেওয়ার অভিযোগও করেছেন অন্যান্য কৃষকরা। ফলে বাধ্য হয়েই কৃষকরা অতিমূল্যে জলের মেশিন ভাড়া করে জমিতে জল দেওয়ার ব্যবস্থা করছেন বলেও জানিয়েছেন চাষিরা। তিনি জানান, দিনে একবার জমিতে জল দিতে প্রায় 1-1.5 হাজার টাকা খরচা করতে হয়, কিন্তু তাতেও পর্যাপ্ত পরিমাণে জল দেওয়া সম্ভব হচ্ছে না। জলের সমস্যা, জল নাই প্রচণ্ড, এনে তো পাইপ কোনো লাইনও নাই, নদীও কাছে না। হ্যাঁ, জলের প্রচণ্ড দরকার। দেখেন না ক্ষেতের কেমন ঠিকভাবে বুড়া দিন জানা, ঠিকভাবে কোনো ফসল করতে পারি না। যদি জল দেওয়াও খুব একটা উপকার হইব। ক্যানেলের জল পান না? না, ক্যানেলের জল নাই, নদীর জলও নাই। জল মেশিন টেশিন ভাড়া টাড়াই না দিই। কত ভাড়া? ভাড়া একবার জল দিতে গেলে তো 1,000-1.5 হাজার টাকা খরচ হয়ে যাবে। এও মুরজি নিজের মুরজি মাফে দিয়ান জানা, অন্যের মেশিন অন্যের সব কিছু অন্যের মুরজি মাফে দিয়ান লাগে। হ্যাঁ, ক্যানেল আমার থেকে প্রায় 2 কিলোমিটার দূর, তাহলে আমি ক্যানেলের জল আশা করলে হইতো না। হ্যাঁ, মেশিন টেশিন যদি দেন তাহলে খুব ভালো আর কি। কৃষি তাদের একমাত্র আয় উপার্জনের ভরসা, তাই কৃষকদের দাবি অতি দ্রুত যেন স্থানীয় জল দপ্তর পাম্প মেশিন স্থাপন করে স্থানীয় কৃষকদের জমিতে সেচের জলের সমাধানে এগিয়ে আসে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।